আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান একজন মহাতারকা। তিনি এত বড় তারকা হবার পরও তার স্ত্রী শিশিরকে মিডিয়ার সামনে এনেছেন। তাহলে আমি তো আগে থেকেই মিডিয়াতে কাজ করছি। ঘরের মানুষকে সাকিব আল হাসান বাইরে পপুলার করেছেন, আর সাকিব খান পপুলার মানুষকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন। তাই এটা নিয়ে এখন কিছু মন্তব্য না করে আমি সময়ের হাতে ছেড়ে দিলাম। কথাগুলো বলেছেন সাকিব খানের স্ত্রী অপু ইসলাম খান। সম্প্রতি এক জাতীয় দৈনিকের সাথে আলাপচারিতায় এই কথাগুলো বলেন। সাকিব খান তো চান অপু ইসলাম খান কাজ না করে সংসার করুক। আলাপচারিতার এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অপু বিশ্বাস টিভি লাইভে আসার কারণে সাকিব খান বেশ মনোক্ষুণ্ণ হন। এ বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, সাকিব কেন আমাকে ভুল বুঝছে এটা আমি জানি না। আমার কাছে মনে হয় যে টুডে অর টুমুরু তো বলতেই হতো। সাকিবের হয়তো মনে হয়েছে এখনই কেন আমি বললাম, এ বিষয়টা তো আমি আগেও বলেছি। যখন আমাদের বাচ্চা হয়ে গেল তখন মনে হয় সাকিবের এ বিষয় নিয়ে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তবে সে কেন এখনো এই বিষয়টাকে এমনভাবে ভাবছে জানি না। তবে সাকিব যে মনে করছে এটা একটা চক্রান্ত তা ঠিক না। যদি চক্রান্ত করার ইচ্ছে থাকতো তাহলে বিগত 8 বছরে অনেক বিষয় নিয়ে চক্রান্তে জড়াতে পারতাম। তখন যেহেতু করিনি তাই এখনো সেটার সম্ভাবনা নেই। অপু বিশ্বাস আরো বলেন, শুধু একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যখন আমাদের সন্তান হয়ে গেছে তখন তার কথা ভেবে সবার সামনে এসেছি। আমার সন্তানের বিবেক বুদ্ধি হবার আগেই আমি সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছি। আর বিষয়টি ও বড় হবার পর ঘটলে হয়তো তার ধারণা হতে পারত যে সে পৃথিবীতে আসাতে কি তার মা বাবা কোনো বিপদে পড়েছিল আর তাই এতদিন তারা তাকে প্রকাশ করতে পারেনি। এসব অনেক বিষয় আমি চিন্তা করেছি। আমার বাচ্চার বয়স গেল 27 এপ্রিল 7 মাসে পড়েছে, মাশাল্লাহ। আমার সন্তান যেন বড় হবার পর আনন্দে থাকে, কষ্ট যেন না পায়। 8-10টা সেলিব্রিটির সংসারের মতো আমার সন্তানও যেন গর্ব করে বলতে পারে আমার মা বাবাও জনপ্রিয় সেলিব্রিটি, যেটা মৌসুমী আপা ও সানি ভাইয়ের ছেলে মেয়ে বলতে পারে। তাই আমার এটাকে ভুল সিদ্ধান্ত বলে মনে হয় না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।